নমস্কার, ফিরে আসলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। এবার মহিলাদের জন্য, বিশেষ করে নির্যাতিতা মহিলাদের জন্য, তাদের সুবিধার্থে এবার তাদের সাহায্যের জন্য সখী ওয়ান স্টপ সেন্টার কাজ করবে। এবং যে সেন্টারটি আজকে তৈরি করা হয়েছে, মূলত ধলাই জেলার কুলাই ডিডিআরসি প্রাঙ্গণে তৈরি করা হয়েছে এই সখী ওয়ান স্টপ সেন্টার। আজকে অর্থাৎ শুক্রবার দিন সেন্টারটি পরিদর্শনে যান মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এবং তার সঙ্গে ছিলেন মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। ওনার সঙ্গে ছিলেন ধলাই জেলার জেলা সভানেত্রী দীপা দেব থেকে শুরু করে মহিলা কমিশনের চেয়ারপারসন। সখী ওয়ান স্টপ সেন্টারে গিয়ে সেখানে কর্মরত যারা রয়েছেন, যে সমস্ত কর্মীরা সেখানে কাজ করছেন, তাদের সঙ্গে কথা বলেন এবং কি কি সমস্যা রয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নেন, জানতে চান পুরো বিষয়গুলি তিনি খতিয়ে দেখেন এবং আগামী দিনে আরো কি কি বিষয়ে সেখানে উন্নতি করতে হবে, একাধিক বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে আজকের সখী ওয়ান স্টপ সেন্টারে গিয়ে। যে বিষয়গুলি মূলত জানা যাচ্ছে, যে সমস্ত মহিলারা রয়েছেন নির্যাতিত, বিভিন্ন সময় নানান কারণে সমাজ থেকে নির্যাতিত হন, বিভিন্ন সময়ে অবহেলিত লাঞ্ছিত হতে হয়, সেই সমস্ত মহিলাদের অনেক সময় কোথায় যাবেন সে জায়গাটুকু থাকে না এবং তার জন্য এক ছাদের তলায় মূলত সমস্ত কিছু সুবিধা পাবে সখী ওয়ান স্টপ সেন্টার থেকে। মহিলারা যারা নির্যাতিত রয়েছে তাদের সমস্ত সুবিধার্থে, তাদের সকল স্বার্থে কাজ করে যাবে সখী ওয়ান স্টপ সেন্টার, যেমনটাই জানা যাচ্ছে। এবং সেই সেন্টারটির সম্পূর্ণভাবে তৈরি, যেখানে কর্মকর্তারা কাজ করছেন, তাদের সঙ্গে আজকে দেখা করার জন্য, কথা বলার জন্য, কি কি সমস্যা রয়েছে জানার জন্য, বিস্তারিত বিষয়ে মূলত খোঁজ খবর নেওয়ার জন্য আজকে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী তিনি যান সেখানে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তবে আজকের এই প্রসঙ্গে মূলত কি বলছেন সংশ্লিষ্টরা একবার শুনব। সখী ওয়ান স্টপ সেন্টার ভিজিটে আসি। এই ওয়ান স্টপ সেন্টারে রাজ্যের যারা মহিলারা আছেন, যারা বিপদগ্রস্ত মহিলা, তারা একই ছাদের নিচে সমস্ত রকম সুবিধা পাবেন সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার প্রজেক্টটি চালু করেছিল এবং 2019-31 আগস্ট থেকে রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টে ওয়ান স্টপ সেন্টারের কাজ শুরু হয়েছে। এবং এই ওয়ান স্টপ সেন্টারে মহিলারা একই ছাদের নিচে লিগেল সুবিধা, মেডিকেল সুবিধা, থাকা খাওয়ার ব্যবস্থা এবং পারিবারিক সমস্যা যেখানে থাকছে সেখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা, অর্থাৎ একই ছাদের নিচে সমস্ত রকম সুবিধা মহিলারা পাবেন। আমাদের রাজ্যে এই ওয়ান স্টপ সেন্টারের কাজ যেন ভালোভাবে হয় এবং কিভাবে রাজ্যের প্রত্যন্ত এলাকাতে মহিলাদের কাছে সখী ওয়ান স্টপ সেন্টারের বার্তাটি পৌঁছে দেওয়া যায় এবং এই ওয়ান স্টপ সেন্টারের কাজকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারই উদ্দেশ্যে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আজকে ধলাইয়ের ওয়ান স্টপ সেন্টার ভিজিট করি। অর্থাৎ যে বিষয়গুলি এর থেকে বোঝা যাচ্ছে, যে যখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন একযোগে মহিলাদের জন্য কাজ করে চলেছেন, ঠিক তার পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু একই রকম ভাবে মহিলা শিশুদের জন্য সমান তালে কাজ করে চলেছেন এবং সমাজের নির্যাতিত মহিলা যারা রয়েছেন তাদের সুবিধার কথা, তাদের সমস্ত কিছু বিষয়ে চিন্তাভাবনা করেই মূলত এই সখী ওয়ান স্টপ সেন্টারের খোলা হয়েছে। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে কাজ চলছে ইতিমধ্যে এবং সেক্ষেত্রে মহিলারা সমস্ত রকমের সুবিধা পাবেন যেমনটা মহিলা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে মহিলারা কোনো সময় কোনো বিপদে আপদে পড়লে, বিভিন্ন ঝামেলায় থেকে শুরু করে বিভিন্ন সময় নির্যাতিত হওয়ার পর একবারে সেখানে যদি ছুটে যান, সমস্ত রকম সেখান থেকে তারা সাহায্যের জন্য সুরাহা পাবে এবং তার পাশাপাশি থাকা খাওয়ার জন্য একটা অনেকটা বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় নির্যাতিত মহিলারা তারা বাড়িতে ফিরে যেতে পারে না, কোথায় থাকবেন, কি খাবেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে। তো সেক্ষেত্রে সখী ওয়ান স্টপ যে সেন্টার, যেখানে কিন্তু সেই সুবিধাগুলো মহিলারা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি ঔষধপত্র থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার এবং পরামর্শ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এক ছাদের তলায় হয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন মহিলা কমিশনের পক্ষ থেকে। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।